الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. محمد رسول الله، والذين معه أشداء على الكفار رحماء بينهم، تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. গোপালগঞ্জ ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, বিরাদরান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার মায়া করে আমাদেরকে হাজার হাজার সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বসুন্দর, সর্বসম্মানী মানব জাতি হিসেবে সৃষ্টি করছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আবার আমাদেরকে মুসলমান বানিয়েছে, আমার আখেরি নবীর উম্মত বানিয়েছে। আমাদের অন্তরে তৌহিদের বীজ আছে। তৌহিদ কি আমানত সেনো মেহাই হামারা, আসানিহি মিটানা নাম নিশা হামারা, চেনো আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হ্যাঁ হাম ওতন মে সারা জাহা হামারা। সেই ইমানের বীজ নিয়া যখন আমাদের নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আল্লাহর বিধানকে, আওয়ামিরুল্লাহ আল্লাহর হুকুম আহকামকে নবীর তরিকা অনুযায়ী বাস্তবায়ন করব এবং নিষেধাজ্ঞার থেকে বেঁচে থাকব, তখন ওই ইমানি শক্তি আর আধ্যাত্মিক শক্তির সাথে দুনিয়ার কোনো শক্তি পারবে না। এক একটা দিনের আমল, যেমন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে, জাহাদের ময়দানে জয় হইতে দেরি হইতেছে, মহাসভা করলেন, হিসাব কিতাব কি হইল, আমাদের নবীর যুগে এত সময় লাগে না, কেন এত সময় লাগতেছে, দেখে একটি সুন্নত রয়ে গেছে। সেই সুন্নত কি? মিসওয়াকের সুন্নত। সবাই যখন সেটার উপর আমল করা শুরু করলেন, তখন কাফেররা আর ময়দানে টিকে থাকতে পারে নাই, বলে এখন তো তারা তীর আর ইত্যাদি না, চাবাই খেয়ে ফেলবে, চলো সবাই বাগো, তাদেরকে ময়দান ছেড়ে দাও। ওই যুগে তো সুন্নত আমল করা লাগছে, এই যুগে দেখা গেছে সেই সুন্নত আদায় করার সেই আলা, সেই মাধ্যমকে দেখার সাথে সাথে আল্লাহর দুশমনরা সিলিন্ডার করছে। যেমন আপনাদেরকে আমি বলি, যখন কুইন টাওয়ারের হামলা হইল, তখন বাংলাদেশের একটি চারজনের জমাত আমেরিকাতে ছিল, তিনজন চট্টগ্রামের, এদেরকে খুব পাহারাদারি করতেছে, যেহেতু তারা ওই হামলার সময় আমেরিকাতে ছিল। এরপরে যখন আসতেছে এয়ারপোর্টের মধ্যে, তাদেরকে খুব এমন একটি জায়গায় নিয়ে গেল, অপরিচিত এবং বিশেষ জায়গায়, চতুর্দিকে কমান্ডোজ দিয়ে তাদেরকে খুব চেক করতেছে। চেক করতে 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 তাদের ফ্ল্যাট চলে গেছে, ছয় ঘন্টা অতিক্রম হয়ে গেছে। এরপর একজনের পকেটে একটা মিসওয়াক দেখেছে, তখন তাদের ওই চেককারীদের প্রধান যে, সেই বলে আসল অস্ত্র তাদের পাওয়া গেছে, এখন চতুর্দিকে কূপ তৈরি হইয়া বলে তোমার এটা বের করো, কারণ এরা মিসওয়াক ছিনে না। তখন যখন সে মিসওয়াকটা বের করলো, এটা কি? এটা আমাদের মিসওয়াক। কি মিসওয়াক কি আবার? তখন বললো এটা আমাদের ব্যারাস, এটা দিয়ে ব্যারাস করি আমরা। তখন বললো এইবার তোমরা এই সমস্ত লোককে নিয়ে আইসো এখানে, যারা আদি যুগের মতো এখনো গাছের ডাল দিয়া বেরেস করে, আরে এদেরকে বের করে দেবো এখান থেকে, এরা কোনোদিন এই সমস্ত হামলা করতে পারে না। তখন এরা বলে আমাদেরকে লেখি দেন, আমরা সবচেয়ে ভালো, আমরা এই সমস্ত এগুলোর সাথে জড়িত নাই,
লেখি দিছে এখন আমাদের ফ্ল্যাট চলে গেছে এখন কি করব যতদিন মনে চাই এতদিন আমেরিকা তাকিয়া আপনাদের কাজ শেষ করে আপনারা আবার চলে যান তাহলে সাহাবায়ে কেরামের যুগে সুন্নতের আমল করা লাগছে আরে এই যুগের মধ্যে যদি আমরা ওই সাহাবায়ে কেরামের সেই 10 ভাগের এক ভাগ সেই 50 ভাগ যদি আমরা আমল করতে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য এই উম্মতের সাথে ওইভাবে হবে যেরকম সাহাবায়ে কেরামের সাথে হয়েছে সেজন্য আমাদের আধ্যাত্মিক শক্তি যেই শক্তি নিয়ে সাহাবায়ে কেরাম কাজ করার কারণে শুধু মানুষ নয় পশু পাখি তাদের কথা শুনছে শুধু পশু পাখি নয় আরে যারা আমরা জানবিহীন মনে করি এরা শুনছে যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার থেকে যখন আওয়াজ দিলেন ইয়া সারিয়াতাল জবল আরে কোন মোবাইল ইত্যাদি ছাড়া টেলিগ্রাফ টেলিফোন ছাড়া কত মাইল দূরে আল্লাহ তার কথা পৌঁছে দিয়েছে যখন মিশরের নদীর থেকে পানি শুকিয়ে গিয়েছিল তখন ওই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পেয়ে যে তুমি যদি ওই সমস্ত কুসংস্কারের মাধ্যমে তুমি যদি প্রচলন হও তোমার প্রয়োজন নাই আর আল্লাহ তোমাদেরকে যদি পানি জারি করে তাহলে আমি আল্লাহর থেকে প্রার্থনা করতেছি পানি দিয়ে দাও তখন ওই চিঠি রাত্রে দিছে সকালবেলা সুলগস উঁচা হইয়া পানি ছড়া শুরু হয়ে গেছে তাই নয় মদিনার পাহাড়ের গত্তর থেকে যখন আগুন বের হইয়া মদিনার শহরের দিকে অগ্রসর হইতেছিল ওই মুহূর্তে একজন আসি বললেন আমিরুল মুমিনিন মদিনার শহরকে জ্বালায় দিবে এখন আগুন আসিয়া তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলার পাশে দাঁড়ানো হে তমিমে দার জব নিবেই দাও আরে ফায়ার সার্ভিস ছিল না ওটা বালি ছিল না সাজা তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাওয়ায়েত অনুযায়ী লাঠি নিয়া আরগের হাতে এই আগুন যাও 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 বলতেছিল আগুন যেখান থেকে বের হয়েছে সেইখানে গিয়ে আবার প্রবেশ করে গেছে তাদের কথা আগুনে শুনতে তৈরি হয়েছে তাদের কথা বাতাসে শুনতে তৈরি হয়েছে তাদের কথা নদী শুনতে তৈরি হয়েছে আর সামনে বাঘ দাঁড়ায় রয়েছে আর সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে বাঘ আনা সফিনাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো আল্লাহর নবীর খাদেম আমার জামাত হারিয়ে ফেলছি আমাকে তুমি রাস্তা ছেড়ে দাও ওই বাগের সামনে লেস নেড়ে নেড়ে জামাতের সাথে সংযুক্ত করে দিছে তার আজকে সেই ঈমানের শহীদ সেই আমলের শহীদ ওই আধ্যাত্মিক শক্তি যদি আমরা তৈরি করি দুনিয়ার কোন বাতাল আমাদের মুসলমানের সামনে দাঁড়াতে সাহস করবে না যেমন এক পাদুরি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন হে ওমর যেই দিন তোমাদের জুমার নামাজে যত মানুষ উপস্থিত হয় সেই মানুষ যদি ফজরের নামাজ আর আসরের নামাজে উপস্থিত হয় দুনিয়ার কোন শক্তি তোমাদের সাথে পারবে না এইজন্য ভাই আমরা মুখে যেভাবে প্রতিরোধ করব শক্তি দিয়ে যতটুকু প্রতিরোধ করব বাতিলকে তার থেকেও আরো বেশি আমরা নিজের আধ্যাত্মিক শক্তি দিয়ে প্রতিরোধ করতে হবে এইজন্য আমরা প্রত্যেকে একজন ছাত্র একজন মুসলমান যাদের বুঝাছে কমপক্ষে 10 জনকে তশকিল করি আমরা মাদ্রাসায় নিয়ে আসি এলম শিক্ষা অর্জন করি যেই যেই কোনে মহল্লায় থাকি 100% কে আমরা ঈমান আর আমলের উপর উঠে বের মসজিদে ঢুকাবার চেষ্টা করি এবং তার সাথে সাথে 100% কে আরে প্রতি ঘরে ঘরে নিয়ে আল্লাহর দিনের দাওয়াত নেওয়ার জন্য দাওয়াত ও তবলিগের মেহনতের সাথে জোড়াবার চেষ্টা করি তাহলে দেখবেন ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আমাদের প্রধান থেকে নিয়ে দরওয়ান পর্যন্ত আরে শিল্পপতি থেকে নিয়ে কুলি পর্যন্ত সবাই সেই পাক্কা মুসলমান যখন হয়ে যাবে তখন বাংলাদেশ সরকার দেশকে টিকাবার জন্য অন্য কোন দেশের পায়ে ধরতে হবে না হাতে ধরতে হবে না নিজের শক্তি দিয়া নিজের দেশকে রক্ষা করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বল্লাহ ওয়ালা সুন্নাহ ওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুক সুবহানাকাল্লাহ